বাংলা বিরোধী তথাগত রায়কে বাংলা থেকে দূর হটাও, দূর হটাও, দূর হটাও হয়েছে তথাগত বাবু। আপনি একটু আসুন, মতো সমাজে মানুষ হয়েছে, একবার এসে শুধু আইনটা একটু পড়িয়ে দিন। নিহত অনেক বেশি ইংরাজি বোঝেন, আমরা বুঝি না, একটা লাইন শুধু পড়ে দেখিয়ে দিয়ে যান। কোন নাগরিকত্ব পাওয়া যাবে না, এটা বিজেপির টুপিবাজি, ধোকাবাজি, মিথ্যা ষড়যন্ত্র। বাংলা বিরোধী কথাকে বাংলা থেকে দূর হটাও, দূর হটাও, দূর হটাও। বিজেপির কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, ভেঙে দাও, পুড়িয়ে দাও। এই বিজেপির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই বিজেপির বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই বিজেপির বিরুদ্ধে মত অসঙ্গের সংগ্রাম চলছে, চলবে। এই বিজেপির বিরুদ্ধে মত অসঙ্গের সংগ্রাম চলছে, চলবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তথাগত রায় মহাশয়ের বাড়ির সামনে। এই আজকে আমাদের এই প্রতিবাদের মূল এবং প্রধান কারণ যেটা, এটা ধরতে, সেটা হলো তথাগত রায় মহাশয়কে বলতে শোনা যাচ্ছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যারা নাম নথিভুক্ত করতে চায় সেই সমস্ত পুরুষদের পুরুষাঙ্গের পরীক্ষা দিয়ে এবং তারা উত্তীর্ণ হলে তবে তারা সিএ পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে। তথাগত রায় সাহেব কথা বলছেন? বলছি। হ্যাঁ বলছি, আজকে আপনার একটা টুইট দেখলাম যেখানে আপনি লিখছেন যে ওপার বাংলা থেকে আগত সকল নাগরিকরা যারা সিএ এর জন্য আবেদন করবে তাদের নাকি সার্কামসিশন অর্থাৎ শূন্য পরীক্ষা করা উচিত। এটা কি কোনো সুস্থ নাগরিক এর মতো একটা আপনার টুইট হয়েছে? এবং এটা কি, এটাই কি সিএ অ্যাক্টে লেখা আছে যে শূন্য পরীক্ষা করতে হবে কোনো মানুষ যদি ওপার বাংলা থেকে এপার বাংলা আসে? আমার মত ও আপনার মত যে তাদের শূন্য করতে হবে, মানে আপনি উলঙ্গ করবেন তাদেরকে প্রকাশ্যে এবং তাদের প্রকাশ্যে দেখতে হবে যদি কারো ধর্ম সম্বন্ধে সন্দেহ। কারণ ওপার বাংলা থেকে যারা এসছে তাদের মধ্যে তো মুসলমানও আছে। আচ্ছা, মুসলমানদের তো সিএ তে নাগরিকত্ব দেওয়া যাবে না, সেই জন্য যারা এসছে তাদের যদি সন্দেহ থাকে তাহলে তাদের শূন্য পরীক্ষা, মানে আপনি আপনি এটা বলছেন যে তাদেরকে ওপেন, তাদের ন্যাকেট করতে হবে। এটা তো তালিবানি শিক্ষিত মানুষরা কথা বলে এরকম ভাবে, তাদেরকে ন্যাকেট করতে হবে শূন্য আছে কি না করা। আমি যখন একটা কলেজে ভর্তি হতে গেছিলাম সেখানে মেডিকেল টেস্টের জন্য আমাকে সেটা করতে হয়েছিল, সমস্ত মহিলারা যে মহিলাদের কি হবে তা নিদানের জন্য বলছেন, যে সমস্ত উত্তীর্ণ পুরুষরা তাদের সাথে মহিলারা থাকলে সে মহিলারাও পাস করে যাবে। এই যে মিথ্যা জঘন্য নীচ প্রবৃত্তির কথা এবং সমগ্র বাংলার বাঙালিদের অপমান করা, তার প্রতিবাদে আমরা আজকে এই তথাগত রায় মহাশয়ের বাড়ির সামনে ধর্ণা দিয়েছি। আমি তথাগত মহাশয়কে অনুরোধ করব, আপনি উপর থেকে নিচে এসে সরো জোরে বাংলার মানুষের কাছে ক্ষমা চান, বলুন আপনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ক্ষমা চাইতে হবে আপনাকে, আপনাকে সারা বাংলার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। আসলে আমরা উদ্দেশ্যটা আপনার বুঝে গেছি, আপনি কেন বলেছেন যে লিঙ্গের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে পারে তবে তারা সিএ পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবে। আমার কাছে বন্ধু এই সিএ যেটা নিয়ে এত জল ঘোলা হচ্ছে তার আইনটা আমার কাছে রয়েছে। আসলে তথাগত বাবু উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই শিয়া আন্দোলন বিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ঘোরাতে চায়, নজরটাকে ঘোরানোর জন্য তিনি এরকম বিজেপির কথায় বেফাঁস কথা বলে পাবলিসিটি নিচ্ছেন, যাতে বাংলার মানুষ তাদেরকে প্রশ্ন না করে যে তথাগত বাবু সিএটা তো ভাউতা, সেখানে কোথাও নাগরিকত্ব দেওয়ার কথা লেখা নাই, তাহলে পোর্টালের আবেদন কোথা থেকে আসলো? আসলে তারা এই নজরটাকে অন্যদিকে ঘোরানোর জন্য বিজেপির কথায় তথাগত রায় এই কথাগুলো বলেছে, এটা বিজেপির একটা গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ।
আমি আপনাদের কাছে